ছোট বাড়ি ছোট কেন ছোট কেন ইয়ার থেকে কিন্তু আমাদের ওই বকরির ঘরটা বড় আমার বউ কই বউ আছে তাড়াতাড়ি প্রথমে আসবে তোমার সাথে দেখা করতে মানে তোমাকে আদর করতে যত্ন করতে আসবে তোমার বড় শালী ও বড় শালী মনে না থাকলে গান চাই গিট দাও ও গিট হ্যাঁ বড় শালি তোমার বড় শালি হ্যাঁ হলো তারপর আসবে তোমার বড় শালা বাবু হ্যাঁ শালা বড় বড় তারপর এই আরেকটা শালা মানে বড় শালা দিলাম দিলা তারপর 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 আসবে তোমার শাশুড়ি মা ও তার মানে শাশুড়ি মা হ্যাঁ প্রণাম করবে শাশুড়ি মা এটা মনে রাখবে শাশুড়ি মা আসবে হ্যাঁ তারপর সবার শেষে হ্যাঁ সবার শেষে তোমার ছোট ছোট শালিগুলো আসবে ও শালি আসবে হ্যাঁ ওই শালিদের সাথে কুতুকুতু করতে পারবো তো শালিরা যখন আসবে কি না তখন ভালোবাসবে আদর করবে যত্ন করবে রহস্য করবে শালিদের সাথে হ্যাঁ তার মানে এটা বড় শালি গেল এটা মানে ওই বড় শালা গেল আর তারপর ছোট ছোট তারপরে শাশুড়ি মা ও শাশুড়ি মা হ্যাঁ প্রণাম করবে শাশুড়ি মাকে তারপরে ছোট ছোট শালি গাছ ঠিক আছে কোনো ব্যাপার না আমি চলে এলাম তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঠিক আছে আমার মা বলেছে শ্বশুর বাড়িতে যাবি ভালোভাবে থাকবি আদর সম্মান করবি নইলে শ্বশুর বাড়িতে কিন্তু সম্মান তুই পাবি না একবার মুড়ো ঠাটা ধরবে ভালোভাবে থাকা লাগবে আমার জামাই এসেছে কতদিন পর একটু ভালো মন্দ জিজ্ঞাসা করতে হয় একটু ভালো মন্দ জিজ্ঞাসা করি যায় ইয়াকে মা উড়িয়ে শর্মাস যাক তার মানে বলেছে আমার মাসি শাশুড়ি প্রথমে আসবে আমার বড় শালি এটা হলো আমার বড় শালি এই যে গীত আছে মনে থাকবে শালির সঙ্গে তো একটু কুতু কুতু করা যায় নাকি ওরে এসো এসো হারাম জাদি গো ও মা ও হারাম জাদি এসো হারাম জাদি গো শ্বশুরের গোষ্ঠী খারাপ এর গোষ্ঠী খারাপ এমন জায়গায় আমার বিয়ে দিল রে বাপ কত সুন্দর বড় শালি কত দেখি আর হইল না জামাই আসছে বলছে জামাইকে আবার দেখি আসে এবার বড় শালা ওই গো জামাই কোথায় আছে বসে বাপ রে শালা রে মা ওরে তো আমরা শালা কেরোসিন বালা ওরে তো আমরা ওরে আমরা শালা কেরোসিনে বালা ওরে শালি কুমড়ার ফালি জামাই না দাদা শ্বশুর আমার জানতো যশু শাশুড়ি মাতালি
শাশুড়ি মা কালী, শ্বশুর আবার জান তৈ শ্বশুর শাশুড়ি মা কালী। শালার মেন্টালের গোষ্ঠী বে, কত সুন্দর ভাবে আমি আদর করনু, আদর করতে গিয়ে আমাকে একবার বাদর তৈরি করে দিল। ইয়ে শালা না কি রে, চিন্তা করা যায় এর গোষ্ঠী খারাপ, এটা হবে না। এবারে বলেছে আমার শাশুড়ি মা আসবে, শাশুড়ি মাকে একটু ভালো করে সম্মান দিতে হবে, দেখা যাক কতক্ষণে আসে। আমার শাশুড়িকে শাশুড়ি একবার চকমক চকমক করছে, যাক মা বলেছে শ্বশুর বাড়িতে যাবি, শাশুড়ি মাকে ভালো করে প্রণাম করবি। তো দেখছি আমার শাড়িটা থাকে না, আমার শাশুড়িটা মনে বয়সটা খুব কচি, সম্মান দিতে হবে। মা আমি বন্দি কারাগারিবা, আমি বন্দি কারাগারি মা, আমি বন্দি কারাগারি, আমি বন্দি কারাগারি। আমার শাশুড়ি হয় কত সুন্দর, শাশুড়ি মা আমার একটু মুখটা দেখাও মা, ওরে নাল ঘটকের কথা শুনে অল্প বয়সে করলাম বিয়া, ওরে নাল ঘটকের কথা শুনে জামাইকে কত সুন্দর ভাবে সম্মান দেবে, দুধ কোলা খাওয়াবে, ঘুমটা নাই উঠে না রে বাপ, এরা কেমন শাশুড়ি হইল রে বাপ, একে খিচুড়ি খাওয়াও, চিন্তা করা যায়। যাক এখন আসবে আমার ছোট ছোট সব শালীরা, দেখা যাক আমার শালীরা কত করেছে। শালীরা যদি আসে আজকে শালীদের সাথে পুরা এনজয় করবো, মস্তি করবো, চলুক দেখা যাক কত করে আসে। কোনো ব্যাপার নাই,
মেলায় যাবার তোমার ড্রেস তো কোনো ব্যাপার নাই, নো প্রবলেম। ও জামাই বাবু কেমন আছো বলো? রসগোল্লা 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 Thank you.
নাচা কুতা সবে হবে, এবার নাচতে নাচতে আমরা এখানে মেলায় যাই নাকি? আমার বিয়ের লগনে চাঁদ উঠে গগনে ঝুমকা বেগুনি ফুল, হ্যাঁ 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 হ্যাঁ।